नमस्कार बंधुरा श्री सद्गुरु संघ चैनल पक्ष सकल दर्शक और श्रोता मंडल के जाना सुस्वागत सन्मित्र बंधुरा आज हमारा एक असामान्य युगपुरुष मातृकृपा लाभर एक परम करुणा कहनी सुनब बांगलार 1312 सनेर हेमंतर एक प्रसन्न सकाल तारापीठ महाशमशाने श्री श्री बामाखेबा भक्त परिवृत हुए निज आश्रमे बसे आछेन। एई समय पूर्ववंगेर जगतपुर आश्रमेर अध्यक्ष पूर्णानंद स्वामी ओ तार साथे 16 बछर बयस्क युवक जोगेशचंद्र भट्टाचार्य तारापीठे बामदेवेर सामने एसे उपस्थित हलेन। जोगेशचंद्रेर वैदान्तिक गुरु हलेन पूर्णानंद स्वामी। साधक पूर्णानंद स्वामी बामदेवेर पूर्व परिचित एवं विशेष स्नेह भाजन। बामदेव पूर्णानंद स्वामी के आशीर्वाद करलेन। हठात युवक जोगेश ब्रह्मचारी बामदेव के प्रणाम करतेई बामदेव ताके सस्नेहे बोललेन, ओरे छोटबेलाय तो माके खेयेछिस, मार तो दूध खावा आर होलो ना तोर, मातृहत्यार दाये अनेक कष्ट पेयेछिस। जोगेश ब्रह्मचारी स्तब्ध विस्मये ए अंतर्जामी महापुरुषेर दिके सश्रद्ध दृष्टिते ताकिये रइलेन। आज पर्यन्त तार ए अंतरेर मर्मवेदना केउ ताके एमन भावे बलेननि। पूर्णानंद स्वामी बामदेवेर कथा प्रसन्न मने शुनेछेन। तिनि जानेन शिवावतार बामदेवेर की असीम अलौकिक लीला, ताई तो मातृहारा युवक जोगेश ब्रह्मचारी के तिनि निये एसेछेन चट्टग्राम थेके तारापीठ। युवक जोगेश ब्रह्मचारी उपलब्धि करलेन जे बामदेव सत्यि अंतर्जामी महापुरुष। केन तार एई कथा मने हलो सेटा जानते गेले युवक जोगेश ब्रह्मचारी पूर्वेर जीवनेर एकटा मर्म स्पर्शी घटना आपनादेर जानते हबे। मातृहारा युवक जोगेशेर चोखेर सामने एखोनो भेसे ओठे সেই চরম বেদনাময় দুঃসহ দৃশ্য। একদিন যোগেশের জননী বামাসুন্দরী দেবী 2 বছর 4 মাসের শিশু যোগেশকে ভাত খাওয়াতে চাইছিলেন, কিন্তু শিশু যোগেশ প্রাণ ভরে মায়ের স্তন্য দুধ পান করতে চাইছে, কিন্তু মা রাজি হলেন না কিছুতেই। অভিমানে হৃষ্টপুষ্ট শিশু যোগেশ দাঁড়িয়ে রইল। তাই দেখে যোগেশের মা নিজেই যেন একা ভাত খাবেন এই ভাব নিয়ে যেই মুখে ভাতের গ্লাস তুলেছেন, ঠিক তখনই শিশু যোগেশ দূর থেকে ছুটে এসে মার কোলে ঝাঁপিয়ে পড়ল। যোগেশের মা ছিলেন তখন গর্ভবতী, তাই শিশু যোগেশের ভারী দেহের আকস্মিক আঘাতে আসন্না প্রসবা জননী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই জ্ঞান আর ফিরল না। দুটি অপরিণত যমজ শিশু প্রসব করে তিনি পরলোক গমন করলেন। ফলে 2.25 বছরের শিশু যোগেশ মাতৃহত্যার কারক রূপে আত্মীয় স্বজনের কাছে অনাদৃত অবহেলিত হতে লাগল। বড় হওয়ার সাথে সাথে অশেষ অপমান ও লাঞ্ছনা বর্ষিত হতে লাগল। 11 বছর বয়সে উপনয়ন হলো। এই সময় জননীর কাছ থেকে ভিক্ষা না পাওয়ার শোকে মাতৃহীন যোগেশের আরো কাতর অবস্থা হয়ে পড়ল। পরলোকগত জননীর সাক্ষাৎ সম্ভাবনায় কিশোর যোগেশ ক্রমে ক্রমে বৌদ্ধ, ইসলাম ও খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হলেন ও সাধন প্রণালী গ্রহণ করে সাধন করে কয়েক বছর ধরে তার মাকে ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু বিদেহী জননীর সাথে সাক্ষাৎ লাভ সম্ভব হল না। মাতৃশোক দাবা নলের ন্যায় হৃদয়ে প্রজ্বলিত হয়ে রইল। এই অবস্থা দেখে পূর্ণানন্দ স্বামী 16 বছরের যুবককে নিয়ে এলেন তারাপীঠে বামদেবের কাছে। বামদেবের নির্দেশে পূর্ণানন্দ ও যোগেশ ব্রহ্মচারী বামদেবের আশ্রমেই রইলেন।
বামদেবের আশ্রমেই তারা মায়ের প্রসাদ পাওয়ার ব্যবস্থা রইল। একদিন মহানিশায় বামদেব মহাশ্মশানে গিয়ে যোগেশকে কালী মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপ করে যা, এই মহামন্ত্রের ধ্বনি অন্তরে ও বাহিরে ধ্বনিত হবে। কালী তো কালী, কালীর কোলেই সবাই বসে আছে, আজ কাল পরশু সবই তো কাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কালের উপরেই রয়েছে, সেই কালী হলো কালী। সাধক প্রবর যোগেশ ব্রহ্মচারী বামদেব প্রদত্ত এই কালী মন্ত্র গভীর নিষ্ঠার সাথে জপ করতে লাগলেন। কিছুদিন পর এক মহাযোগে এক নির্দিষ্ট লগ্নে গভীর রাতে বামদেব সাধক যোগেশ ব্রহ্মচারীকে নিয়ে গেলেন মহাশ্মশানের চিতার কাছে। সব নির্দিষ্ট করে রেখেছেন বামদেব, যা করণীয় সবই করলেন বামদেব। তারপর সবের উপরে যোগেশ ব্রহ্মচারীকে বসিয়ে দিয়ে জপ করে যেতে বললেন। বামদেবও কাছেই রইলেন। যোগেশ ক্রমে ক্রমে জপে তন্ময় হয়ে গেলেন। হঠাৎ এক সময় দেখলেন পাশে যে হাঁড়িটা আছে তা সাধারণত সব দাহ শেষে ফুটো করে রেখে যায় সব বাহকেরা, তা আশ্চর্যভাবে ঘুরছে নিজে থেকে। ক্রমেশেও তা বেশ জোরে জোরে ঘুরতে লাগলো। তারপর এক সময় সাধক প্রবর যোগেশ ব্রহ্মচারী দেখলেন চারদিকে আলো করে জগৎজননী কালী তার সামনে এসে দাঁড়ালেন। বামদেব সস্নেহে যোগেশ ব্রহ্মচারীকে বললেন, যা মায়ের প্রস্থা। তারপর তারা মা তথা মা কালীকে বললেন, একে দুধ খাওয়া মা, কোটি চন্দ্র সূর্যের সমন্বিত অপরূপ স্নিগ্ধ নীলাভ জ্যোতিতে চারদিক পরিপূর্ণ করে মা কালী স্নিগ্ধ নয়নে মাতৃ সাধক যোগেশ ব্রহ্মচারীর দিকে তাকিয়ে আছেন প্রসন্ন বদনে। প্রাণ ভরে ইষ্ট দেবী মা কালীকে দর্শন করলেন সাধক যোগেশ। তারপর মা ছোট্ট শিশুর ন্যায় প্রাণ ভরে কোলে তুলে মাতৃ সুধা পান করালেন ছোট্ট যোগেশকে। সেই অমৃত সুধার পরশে যোগেশের দেহের প্রতিটি লোমকূপ দিব্য আনন্দে অনন্ত হর্ষে অসীম পুলকে অমৃতময় হয়ে গেল। পরম আনন্দে আত্মহারা হয়ে সিদ্ধ সাধক যোগেশ ব্রহ্মচারী জ্ঞান হারালেন। যখন জ্ঞান হলো তখন দেখলেন তার ইষ্ট দেবী মা কালী নেই, বামদেব তার পাশে বসে রয়েছেন। বামদেব সস্নেহে বললেন, যা তোর সব দোষ কেটে গেল, তুই মার দুধ খেয়েছিস, মহা সৌভাগ্যবান তুই। অসীম আনন্দে কৃতজ্ঞতায় হতবাক হয়ে গেলেন সিদ্ধ সাধক যোগেশ ব্রহ্মচারী। তারপর শিবস্বরূপ বামদেবের চরণ কমলে প্রণত হলেন পর শ্রদ্ধা ভক্তির সাথে। মাত্র ১৬ বছরের যে শিষ্যকে ইষ্ট দর্শন করালেন সেই শিষ্যকে বামদেব সানন্দে আশীর্বাদ করলেন। এই শিষ্যই পরবর্তী যুগময়ে এক বৈদিক নিষ্ঠ ব্রহ্মচারী যোগী তন্ত্রসিদ্ধ পুরুষ মহাবৈষ্ণব মহাশক্তি বিশিষ্ট মহান গুরু শ্রী শ্রী যোগেশ ব্রহ্মচারী রূপে আত্মপ্রকাশ করলেন আধ্যাত্মিক জগতে। তো বন্ধুরা, আজ এই ঘটনার মাধ্যমে আমরা জানলাম কিভাবে বামদেবের কৃপায় শ্রী শ্রী যোগেশ ব্রহ্মচারী স্বয়ং আত্মাশক্তি মহামায়ার স্তন্যপান করতে পেরেছিলেন। এমন আরও দুর্লভ আশ্চর্য ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রী সদ্গুরু সঙ্গ চ্যানেলটিকে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে।